হ্যালো ফ্রেন্ডস তো প্রতিদিনকার মতো ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম বন্ধুগণ আজকের এই ভিডিওতে যে ব্যবসাগত আইডিয়া দিতে চলেছে এই ব্যবসাটি করে আপনারা প্রতি মাসে কম করে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে সুপুরির ব্যবসা শুরু করবেন সুপুরির ব্যবসা কিন্তু অনেকভাবে শুরু করা যায় তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত টপিকটাই কভার করতে চলেছি তো আসুন বন্ধুগণ আর বেশি কথা না শুরু করে ফেলবো আজকের এই বিজনেস আইডিয়া আর আজকে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় বা ব্যসঙ্গত ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুকান আশা করি আপনারা ভালো করেই জানেন যে মার্কেটে কিন্তু সুপুরি কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে শুকনো সুপুরি তো এই সুপুরি ব্যবসা করতে গেলে প্রথমেই বলতে হবে যে আপনাদের কিন্তু লোকাল মার্কেট থেকে আপনাকে সুপুরি কিনতে হবে কারণ আপনি দূর থেকে সুপুরি কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুপুরির দামটাও বেশি পাবেন এবং আপনার আনতে যেতে কিন্তু যে একটা খরচা আছে সেটাও কিন্তু বেড়ে যেতে পারে তাই আমি বলবো যে আপনার এলাকাতে যেসব সুপুরির গাছ আছে বা সুপুরির বাগান রয়েছে সেখান থেকে আপনি বা আপনার কিছু লোক পাঠিয়ে আপনি কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারেন তারপর সেগুলো কিন্তু আপনি মার্কেটে বিক্রি করতে পারেন তো যখন আপনি কিনবেন সেটা মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট হয়ে থাকে ততটা কেজি দরে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু সুপরি পেয়ে যাবেন তারপর সেগুলোকে এনে কিন্তু আপনি রোদে শুকিয়ে সেটিকে কিন্তু অনেকভাবেই বিক্রি করতে পারেন আপনি চেলে কাঁচা সুপুরি কিন্তু বিক্রি করে দিতে পারেন আবার সেগুলোকে শুকিয়ে কেটে কিন্তু আবার বিক্রি করতে পারেন তো অনেকভাবে আপনি বিক্রি করতে পারবেন যখন আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে মোটামুটি তিনশো থেকে চারশো টাকার দামে কিন্তু আপনি অনায়াসেই কেজি প্রতি কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুকোন সুপুরি কিন্তু আপনি অনেক জায়গাতে বিক্রি করতে পারেন বিশেষ করে যেখানে পান মশলার দোকান রয়েছে সেই সমস্ত দোকানে গিয়ে আপনি একেবারে পাইকারি বিক্রি করে দিয়ে আসতে পারেন আর কিছু কিছু জায়গায় আপনি বিভিন্ন কোম্পানি পাওয়া যায় যারা এই সব পান মশলা ও গুটকা এসব বানিয়ে থাকে সেই সব কোম্পানিকেও কিন্তু আপনি সরাসরি কাঁচা সুপুরিও কিন্তু বিক্রি করতে পারেন তো সুপুরি অনেক সময় আপনি কী করবেন শুকিয়ে সেটিকে মেশিনের মাধ্যমে কাটিং করবেন কাটিং করার মেশিন পাওয়া যায় সেরকম একটি মেশিন কিনে আপনি একদম কুচি কুচি করে কোনোটা একটু বড় বড় করে আপনি কেটে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন আবার চাইলে কিন্তু প্যাকেটিং করে মানে প্যাকেট জাত করে ট্রান্সপারেন্ট প্যাকেট বানিয়ে কিন্তু বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করতে পারেন বা আপনি কিন্তু খুচরো চাইলে কিন্তু বিক্রি করতেই পারেন আর এই সুপুরি ব্যবসাটা গ্রাম অঞ্চলে খুব ভালো চলে তাই আমি বলবো যে আপনি যদি গ্রাম অঞ্চল থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এরকম একটি ব্যবসা করতে পারেন এই ব্যবসা করতে খুব বেশি টাকা আপনার ইনভেস্টমেন্ট লাগবে না পাঁচ থেকে দশ হাজার টাকা হলেই কিন্তু আপনি ব্যবসাটি করতে পারবেন যদি আপনি সুপুরি স্টক করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু ভালো টাকা অবধি প্রফিট জেনারেট করতে পারবেন ধরুন আপনি ছমাসের জন্য স্টক করে যখন বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু তিন থেকে চার গুণ টাকায় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ধরুন আপনি দশ হাজার টাকা সুপুরি কিনলেন সেক্ষেত্রে মার্কেটে আপনি ছমাস পরে যখন বিক্রি করবেন তখন সেটিকে কিন্তু তিরিশ হাজার টাকা কিন্তু অনায়াসে মার্কেটে বিক্রি করতে পারবেন তো এই ব্যবসায় ভালোই টাকা কিন্তু প্রফিট রয়েছে আর এই ব্যবসা করে আপনি প্রতি মাসে কম করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু অনায়াসেই জেনারেট করতে পারবেন আশা করি বন্ধুগণ আজকের এই অল্প পুঁজির ব্যবসাটি আপনাদের পছন্দ হয়েছে আর এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকবেন তো বন্ধুগণ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন